السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের শৈশবকালের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে দেখবো যে উনি আগাগোড়া একটা শিরকি এনভায়রনমেন্টের মধ্যে থেকে বড় হয়েছে, আগাগোড়া শিরকি পরিবেশ, এবং সেখান থেকে তিনি খুঁজতে 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 মহাসত্যের সন্ধান পেয়েছেন। আল্লাহ তাআলার সন্ধান তিনি বের করে নিয়ে এসেছেন অ্যানালজির মাধ্যমে, সেলফ কনভারসেশনের মাধ্যমে, নিজের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে। নিজের সাথেও কিন্তু নিজের একটা কথা বলা, কনভারসেশন করা, বোঝাপড়ার ব্যাপার আছে, এবং সেই বোঝাপড়াটা তিনি করতে করতে আল্লাহ তাআলার সন্ধান তিনি পেয়েছেন। তিনি ছোটবেলা দেখেছেন কেউ চাঁদের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ অগ্নি উপাসক আগুনের পূজা করে, কেউ মূর্তির পূজা করে। এগুলোর কোনোটাতেই তিনি কনভিন্স হচ্ছিলেন না, বরং তার যে ইন্টেলেক্ট, তার যে মেধা, মননশীলতা, সৃজনশীলতা, তার যে রিজনিং করার যে ক্ষমতা, অ্যানালজির যে ক্ষমতা, এটাকে কাজে লাগিয়ে তিনি ধাপে ধাপে মহাসত্যের সন্ধান তিনি লাভ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে রুশদ দিয়েছি। রুশদ মানে জাজ করার ক্ষমতা, টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা বুঝবার ক্ষমতা, বিবেক খাটানোর ক্ষমতা আমি আমার ইব্রাহিমকে দিয়েছি। এবং আমি দেখেছি যে ইব্রাহিম এটাকে কাজে লাগিয়েছে। কীভাবে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আগাগোড়া একটা শিরকি পরিবেশের মধ্যে থেকে, একটা পৌত্তলিক সমাজে বসবাস করে, যেখানে ওনার পিতা, ওনার বন্ধু বান্ধব, ওনার আত্মীয় স্বজন, ওনার এলাকার প্রতিটি লোক যেখানে মূর্তির পূজা করছে, সেখানে থেকে তিনি কীভাবে তাওহীদের সন্ধান পেলেন, কীভাবে তিনি আল্লাহ তাআলার সন্ধান পেলেন, শুধু আমরা এ পর্যায়ে সেটা জানবার চেষ্টা করব। এ ব্যাপারে আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে সূরাতুল আনআমে তিনি উল্লেখ করেছেন যে, ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবা, রাতের বেলা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে দেখলেন তারার মেলা। এবং দেখলেন যে ক্যালেডীয় সভ্যতার লোকেরা, ব্যাবিলনের লোকেরা তারার পূজা করে। ক্বালা হাযা রাব্বি, তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, তাহলে এই তারাগুলোই কি আমার রব, এই তারাগুলোই কি আমার স্রষ্টা, সবাই তারার পূজা করে কেন? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু রাত শেষে যখন তারাগুলো অস্ত চলে গেল, তারাগুলো যখন বিস্তৃত হয়ে গেল, তখন তিনি ভাবলেন যে না, আমার স্রষ্টা তো আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। রাতের বেলা তারা দেখা যায়, দিনের বেলা দেখা যায় না, তো দিনের বেলা আমি বিপদে পড়লে আমি কার কাছে যাব? ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এরপরের দিন তিনি দেখতে পেলেন আকাশে চমৎকার জ্বলজ্বলে চাঁদ। এই চাঁদের আলো দেখে লোকজন চাঁদের পূজা করতে শুরু করেছে। তিনি মনে মনে প্রশ্ন করলেন যে হ্যাঁ তা রব্বি, এই চাঁদই কি তাহলে আমার স্রষ্টা? নিজের সাথে নিজের প্রশ্ন, নিজেকে জিজ্ঞেস করছেন, তাহলে কি চাঁদই আমার রব? ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল ক্বাওমিদ দাল্লিন, এরপর চাঁদও যখন রাত শেষে নিজের অস্তিত্ব হারালো, এটাকে আর দেখা যায় না, তিনি বললেন যে না, আমার আসল রব যিনি, তিনি যদি আমাকে পথ না দেখান, আমি তো পথ হারিয়ে ফেলব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এরপরের দিন সকালবেলা পূব আকাশে তিনি দেখতে পেলেন যে জ্বলজ্বলে গগন বিদারী এক সূর্য, ভর দুপুরে এই সূর্যের আলোতে প্রখর তাপে গোটা বিশ্ব আলোকিত, এবং এই সূর্যের দিকে তাকিয়ে তিনি খেয়াল করলেন যে সবাই এই সূর্যের পূজা করে। তখন তিনি বললেন হাযা আকবার, এই সূর্যটাই তো সবচেয়ে বড়, এটা তেজস্বী, প্রচণ্ড তাপ উৎপাদন এবং তাপ এবং বিকিরণ দিতে এটা সক্ষম, এটাই মনে হয় এটা যেহেতু সবচেয়ে বড়, এটাই হতে পারে আমার রব, নিজেকে নিজে প্রশ্ন করলেন। কিন্তু ফালাম্মা আফালাত ক্বালা ইয়া ক্বাওমি ইন্নী বারিউ মিম্মা তুশরিকুন, কিন্তু বিকেলবেলা পশ্চিম আকাশে সূর্যটা যখন ডুবে গেল, সূর্য যখন অস্তিত্ব হারালো, তিনি সূর্যকে আর খুঁজে পান না, তখন তিনি বললেন না, তাহলে সূর্য তো আমার রব হতে পারে না, সূর্য আমার স্রষ্টা হতে পারে না। তখন তিনি বললেন যে না, এই চাঁদ আমার রব নয়, এ তারাগুলো আমার রব নয়, এ সূর্য আমার রব নয়, বরং নিশ্চয়ই এমন একজন মহাস্রষ্টা থাকবে, এমন একজন চিফ কন্ট্রোলার থাকবেন যিনি চাঁদ সূর্য তারা এই মহাবিশ্বকে তিনি কন্ট্রোল করছেন, তাকে হয়তো আমি দেখছি না, কিন্তু একজন না একজনকে থাকতেই হবে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। তখন তিনি বললেন যে সেই মহা নিয়ন্ত্রকের দিকে আমি আমার ডাইরেকশনকে ঘুরালাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তিনি তখন বলিষ্ঠ কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে আমি আমার চেহারাকে, আমার ডাইরেকশনকে ওই মহাসত্তার দিকে ফেরালাম, যদিও আমি দেখছি না, কিন্তু আমার মন বলছে, আমার হৃদয় বলছে একজন মহা সত্য, একজন মহান স্রষ্টা,
একজন মহান নিয়ন্ত্রণকারী এই মহাবিশ্বের একজন থাকবেন, যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। আমি তার দিকে ফিরলাম এবং তিনিই হচ্ছেন আমার লব। সুবহানাল্লাহ। বিহান সম্মানিত সুধী, দেখুন কিভাবে অ্যানালজির মাধ্যমে, রিজনিংয়ের মাধ্যমে নিজের সাথে নিজের বোঝাপড়ার মধ্য দিয়ে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্ধান তিনি পেয়ে গেলেন।